প্রকৃত ভাড়ার বদলে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। ক্ষুব্ধ যাত্রীরা করলেন পথ অবরোধ। কোথায় করা হলো পথ অবরোধ, কতক্ষণ চলল এই অবরোধ, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন, প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। চলছে না লোকাল ট্রেন, বাস চললেও রাস্তায় বাসের সংখ্যা অপর্যাপ্ত, আর সেই সুযোগ নিয়েই বাস ভাড়া অনেক বেশি নেওয়া হচ্ছে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করলেন যাত্রীরা। আর যাত্রীদের বিক্ষোভ ঘিরে কোলাঘাটে তুমুল উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও ক্ষোভ বিক্ষোভ দেখায় যাত্রীরা। সপ্তাহের প্রথম কাজের দিনে 6 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ পথ অবরোধ চলায় কোলাঘাটে বন্ধ হয়ে যায় যান চলাচল। যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেন না চলায় অতিরিক্ত বাসের ভাড়া নেওয়া হচ্ছে। এমনিতে পর্যাপ্ত বাস চলাচল না করায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা, সঙ্গে ভাড়া বাড়তি নেওয়ায় সেই সমস্যা দ্বিগুণ হয়েছে, যা নিয়ে পুলিশ প্রশাসন নিশ্চুপ বলেও অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। প্রতিবাদে আজ কোলাঘাটে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা। দীর্ঘ সময় ধরে চলে অবরোধ, যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেলেও তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। জনতাকে হাঁটিয়ে দিয়ে শেষমেশ যান চলাচল শুরু করেছে পুলিশ। কোলাঘাট থানার পুলিশ 2 জন অবরোধকারীকে আটক করেছে বলে জানা গিয়েছে। এদিকে অবরোধ উঠলেও দীর্ঘ সময় ধরে অবরোধ চলার কারণে কলকাতা এবং খড়গপুর মেদিনীপুরমুখী গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের মূল অভিযোগ, লোকাল ট্রেন বন্ধ থাকায় নাজেহাল হচ্ছে নিত্যযাত্রীরা। এর মধ্যে আবার বিভিন্ন বাস প্রকৃত ভাড়ার বদলে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।